মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের আমার আলোচনার মূল টপিকই হলো পেটের ডান সাইডে ব্যথা ডান সাইডে ব্যথা মানে আমরা সকলেই একটা কথা চলতি রয়েছে যে পেটের ডান সাইডে ব্যথা মানে অ্যাপেন্ডিক্স কিন্তু না আজকের ভিডিওটি আমার স্পেশালভাবে আপনাদের জন্য বানানো যে ডান সাইডে ব্যথা কেন করে একাধিক কারণ রয়েছে তো ইন্ট্রোডাকশান পর্বটি দীর্ঘায়িত না করে চলুন আলোচনা করে ফেলি পেটের ডান সাইডে ব্যথা কেন হয় এর বহুবিধ কারণ রয়েছে তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেন কারণ আমি এই চ্যানেলে প্রতিদিন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা করে থাকি আর আপনারা তো জানেনি যে বিভিন্ন রোগ সারাতে ওষুধ ঠিকই কাজ করে কিন্তু রোগ সম্পর্কে যদি আপনি ওয়াকিবহাল হন সেই উপসর্গগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু ট্রিটমেন্টে আপনি যদি দেরি না করেন তাহলে তেমন কোনো সমস্যা হবে না আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন চলুন আলোচনা করে ফেলি পেটের ডান দিকে ব্যথা হওয়ার অন্যতম মূল কারণই হলো অম্বল গ্যাস অম্বল হলো নিত্যদিনের সমস্যা বাড়িতে বাড়িতে সমস্যা এই সমস্যার সম্মুখীন হননি এমন মানুষ পাওয়া কিন্তু ভার খাওয়া দাওয়ার একটু অনিয়ম হলেই বুক জ্বালা মুখের ভেতরটা টক টক ভাব শুরু হয়ে যায় এগুলোতে অম্বলের আরেকটি লক্ষণ পেটের ডান দিকে ব্যথা হওয়া কিছু খাবার খেলেই পেট যেন ভারী হয়ে থাকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগেন আবার অনেক সময় দেখা যায় যে গলার ভেতরে যেন কি আটকে রয়েছে গ্যাস বুক পেট জ্বালা করে সময় অ্যাসিড রিফ্লেক্সও দেখা যায় তো এই সমস্যার থেকে কিভাবে পরিত্রাণ পাবেন আমি আগে বলে দিই তারপরেই আমি চলে যাব এই ডান সাইডে ব্যথার অন্যতম কারণগুলির দিকে আপনি এর জন্য অনেক সময় কি করেন যে কোনো অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ান তারপরে আপনার গ্যাস থেকে আপনার শরীরটা অনেকটা সুস্থ হয়ে উঠে এবং আবার পরের দিন দেখবেন একই সমস্যা তো এই সমস্যা থেকে বাঁচতে আপনারা অবশ্যই অ্যাভিলিপ সিরাপ এবং অ্যাভিজাইন সিরাপ এই দুটি ছমাস কন্টিনিউ সেবন করুন আপনার গ্যাস অম্বলের সমস্যা একদমই হবে না চলুন আমরা আবার আলোকপাত করি অন্যান্য সমস্যা কি হলে এরকম হয় দিকের পেটের ব্যথা আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা ঠিকঠাক খাবার ঠিক সময়ে খাই না আর খিদে পেলে যা পাই সেটাই খাই বাইরের খাবারও আমরা খেয়ে থাকি অস্বাস্থ্যকর জীবনযাপন বাইরের খাবার খাওয়ার প্রবণতা জল কম খাওয়া এমন কিছু কারণে মেদ জমে যায় লিভারে তা থেকে দেখা দেয় ফ্যাটি লিভারের মতো গুরুতর সমস্যা এই রোগ নিয়ন্ত্রণে না রাখলে লিভারের শিরোসিস দেখা দিতে পারে ফ্যাটি লিভার শরীরে বাসা বেঁধেছে না তা বোঝার একটি উপায় হলো এই পেটের ডান দিকে ব্যথা প্রথমেই আমি আপনাদের বলেছি অ্যাভিলিপ সিরাপ এই অ্যাভিলিপ সিরাপ খেলে কিন্তু ফ্যাটি লিভারের সমস্যার থেকে আপনি চিরতরে মুক্ত হবেন আমাদের চির প্রচলিত প্রথম থেকে শুনে আসা সেই সমস্যা অ্যাপেন্ডিক্স অনেক দিন ধরে পেটের ডান দিকে ব্যথা করছে মানে প্রাথমিক পর্যায়ে অ্যাপেন্ডিক্সের আশঙ্কা করা হয় চিকিৎসকরা জানাচ্ছেন এই আশঙ্কা একেবারে অমূলক নয় অ্যাপেন্ডিক্স হওয়ার একটি লক্ষণই হল পেটের ডান দিকে ব্যথা শরীরের জটিলতা না বাড়াতে চাইলে অবশ্যই ব্যথা এড়িয়ে যাবেন না ডক্টরের অ্যাডভাইস নেন ক্যান্সারের মতো মারণ বেঁধি বাসা বেঁধেছি নাকি তার এই একটি উপসর্গ রয়েছে পেটের ডান দিকে ব্যথা শরীরের যে কোনো অংশে মারণ রোগ বাসা বাঁধে সেখানে ক্যান্সারের উপসর্গ দেখা দিতে শুরু করে পাকস্থলী ক্যান্সারের লক্ষণ হতে পারে পেটের ডান দিকে ক্রমাগত ব্যথা হওয়া বেশি দিন এই ব্যথা ফেলে রাখবেন না কিন্তু যদি বেশি দিন ফেলে রাখে ক্যান্সার ছড়িয়ে পড়বে তাই মাঝে মাঝেই ব্যথা হতে থাকলে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আমার নিত্যদিনের আপলোড করা ভিডিও আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যেতে অবশ্যই অল নোটিফিকেশন অপশনটিকে অন করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না লাস্ট পর্যন্ত থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ